দেখুন দক্ষিণ এশিয়া স্যাটেলাইটের গুরুত্বপূর্ণ সাতটি তথ্য। অনলাইন ডেস্ক। বহুল আলোচিত যোগাযোগ উপগ্রহ দক্ষিণ এশিয়া স্যাটেলাইট GSAT-9 সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে ভারত। শুক্রবার বিকেল 4:57 দেশটির অন্ধ্রপ্রদেশের শিহরিকোটা থেকে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এক, এই যোগাযোগ স্যাটেলাইটের ওজন 2230 কেজি, যা চারটি বড়সড় হাতির চেয়েও বেশি ভারী। এর নির্মাণ খরচ পড়েছে 450 কোটি রুপি। এটি দক্ষিণ এশিয়ার সাতটি প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে টেলিযোগাযোগ সংযোগ ঘটাবে। পাকিস্তান এই প্রকল্প থেকে সরে গেছে। দুই, এ স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের মহাকাশ কূটনীতি মোকাবেলার পাল্টা পদক্ষেপ মনে করা হচ্ছে, কারণ পাকিস্তান ও শ্রীলঙ্কাকে যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণে চীন সহযোগিতা করেছে। তিন, দক্ষিণ এশিয়া স্যাটেলাইটের নতুন প্রোপালশন 3 বছর ধরে নির্মিত হয়েছিল, এর জীবনকাল 12 বছর। যেই GSLV রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপিত হয়েছে তার ওজন 414 কেজি এবং এটি 50 মিটার লম্বা। এটি GSLV-র 11তম ফ্লাইট, যাকে বিজ্ঞানীরা দুষ্ট ছেলে আখ্যা দেন। চার, পাকিস্তান একমাত্র সার্ক সদস্য দেশ যারা নিজস্ব মহাকাশ কর্মসূচির কথা বলে এই প্রকল্প থেকে বেরিয়ে যায়। পাকিস্তানের 5টি স্যাটেলাইট আছে, কিন্তু দেশটির ভারী উৎক্ষেপক এবং স্যাটেলাইট আবিষ্কার সুবিধার অভাব রয়েছে। 5, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ASRO প্রায় অর্ধশত সেরা মহাকাশ প্রকৌশলী এবং বিজ্ঞানী দক্ষিণ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণের কাজে মনিটর করেছেন। 6, এ স্যাটেলাইট অংশীদার দেশগুলোকে দুর্যোগের সময় উন্নত যোগাযোগ গড়ে তুলতে এবং দেশগুলোর মধ্যে হটলাইন চালু করতে সহযোগিতা করবে। এটি টেলিমেডিসিন এবং শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রেও সাহায্য করবে। 7, ভারতের প্রতিবেশী প্রথম নীতির প্রশংসা করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রধানরা উপহারের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়ে বলেন, এটি আমাদের অঞ্চলের সবার জন্য অগ্রগতি বয়ে আনবে। সূত্র ইকোনমিক টাইমস। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।